सम्प्रति स्टार जलसार सबथेके चर्चित एखाने आकाश नील धारावाहिक 200 पर्व पेरिয়েছে और एर साथे साथे से किन्तु अनेक बितर्केरও मुख देखेছে। हिया फेराय जिनु कोरफे प्रमिता चक्रवर्ती को सह्य करते हुए अनेक व्यक्तिगत आक्रमण नेटागरिकेरा सरासरि धारावाहिक छेड़े चले जेतेও বলেছেন তাকে, যা देखे एक ही साथ शंकित और आप्लुत ছিল टीम এখানে আকাশ নীল। যদিও प्रमिता अभिमाने आईनी पथे सुरक्षा खोजार कथा বলেছিলেন। এবার এই ধারাবাহিকের অনুরাগীদের জন্য একটি বিশাল বড় সুখবর সামনে এলো। হিয়া যাতে আর কোনো দিন উজানকে ছেড়ে যেতে না পারে তার জন্য হিয়াকে সুস্থ করার প্রতিজ্ঞা রাখতেই জুলাইয়ের শেষ সপ্তাহে নাকি হিয়ার সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেবে উজান। এরকমই কিছু ঘটার আভাস কিন্তু গত সপ্তাহেই ছিল, যেখানে হিয়া তার উজানের কাছে ফিরে এসেছিল। আপনাদের জানিয়ে রাখি কন্টেইনমেন্ট জোনে থাকার জন্য অনামিকা কিন্তু আনলকের পরে শুটিংয়ে থাকতে পারেননি, আর তাই গল্পে এসেছিল নতুন মোড় আর প্রবেশ হয়েছিল ঝিনু ওরফে প্রমিতা চক্রবর্তী। কিন্তু এরপরে হঠাৎ মনক্ষুণ্ণ হয় এই ধারাবাহিকের অনুরাগীরা এবং তারা সরাসরি ব্যক্তিগত আক্রমণ করে বসেন প্রমিতা চক্রবর্তীকে, কারণ তারা সবাই উজানের পাশে ঝিনুককে নয় হিয়াকেই চাইছিলেন। দর্শকদের এত প্রত্যক্ষ সংযোগে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন অনামিকা এবং প্রমিতা দুজনেই। আর তারপরে আবার গল্পের নতুন চমক এবং অনামিকার কামব্যাক। আর এবার দর্শকদের আকাঙ্ক্ষার মর্যাদা দিতেই ধারাবাহিকে উজান অপারেশনের আগে হিয়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে চলেছে, আর তা স্পষ্ট উজানের সংলাপে, যেখানে তিনি বলছেন, আপনি আমায় যতবার অপমান করেছেন, যতবার ইগনোর করেছেন, আমি ঠিক ততবার আপনার সামনে এসে দাঁড়িয়েছি। এটাই ডেস্টিনি, মিস মিত্র। ডাক্তার ঝিনুক সেনের চরিত্রে এবার কী বদল ঘটতে চলেছে, হিয়া আর উজানের জীবনের এই নতুন মোড় নিয়ে আপনাদের কি বক্তব্য, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।